আমি বানাবো পটল আলুর নিরামিষ তরকারি। আমি পটল আলু কেটে নিয়েছি, এখানে পটল আছে, আলু আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আর এখানেও কাঁচা লঙ্কা আছে। কড়াইতে আমি সরষার তেল দিচ্ছি, কালো জিরা দিচ্ছি, কাঁচা লঙ্কা, টমেটো দিচ্ছি। আমি আলু, পটল, কাঁচা লঙ্কা এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এগুলোকে এবার কড়াইতে দিয়ে দিব। হলুদ দিচ্ছি, লবণ, এবার জল দিচ্ছি, এটা আটা, ঠান্ডা জল, এই আটা জলটা আমি এখানে দিয়ে দেবো। হয়ে গেল তরকারি।